মূলত হুদবহুল যেটা তুমি হুতু মিচু এটু কম জায়গা আচ্ছা ইয়ে নাকি তোমার নিজস্ব জায়গা গড়াই হো না বার দিয়া ও হাম না তুমি জমি দারু পিছে দিবে নাই কিন্তু ইঞ্জিনিয়ার নিজেদের নাই হয় মানে আমার তাই যাই যাই যে আমি নিজাম দিয়ে হাঁক কনেক কম করে তোর মলোচনা করব তা মন দিন বাজে আয় তা তোমার সাথে দিন কান্দা মহল আবার আগাদি দাগা বৈদ্য কাতা কথা সম্মুখ সমুদ্র সশ্রদ্ধ বনা জানা করে নির্বাহিত বুঝতে সুদা বনা মন্ত্রের সশ্রদ্ধ বনা জানা তারপরে ইয় অনুত্তর বিকু সমিতি উপস্থিত সংঘ প্রধান তৃতীয় সুশীলানন্দ স্তরবান্তি তার ইয়ে সশ্রদ্ধ বনা জানা নেই এবং মর সদিত্য গুরুদে বান্তি অঞ্জরা আগম এবং তুমি দায়িত্ব অবস্থা প্রবাসী দেখুনের মঙ্গলময় শুভ আসবাজনে নেই মহামায়া সেটা তো তরভাগ গড়াই আছে ওদের মানুষের গড়াই তাতে ইজাত গেছে সুবর্ণ সুবর্ণ ছাপ্পান্ন বছর সেটা তারা লিয়ে গেলে ইয়ে পড়িয়ে গেলে দে সে এখন কাহিনী আগার আছে না হ্যাঁ সে এখন কাহিনী আগে হ্যাঁ মূলত এই যে মিলেগুন বিলি যাকে না বয়েটামলে সাতুর সেটা বলে সহ্য যখন কথা আনতে থাকা সদ্য সহ্য দিয়ে ক্ষমতা আনতে দিয়া যে গর্ভযন্ত্রণা আরো ভালো কেন ব্যবসার সে মিলে সে ক্ষমতা আনসা কেথাই দেই ই কে দেখা যায় যে অতিরিক্ত ফরে গুরু বয়স বোজন দেয়া দেই পরিণে বড় বড় নিয়ে গেলাম সেটা জেনে দেই হ্যাঁ আমি মনে হচ্ছি যে পুরা খুলে হবো তো মিলে সব ওটা কাউ ভিড়ে বেড়া দিই তার বেই না হেঁটে ভিতরে চলে পান্তে ম হু হর ও ও আসি দেখে যাচ্ছি আর আই এত অল্প বয়স তুই সংসার জীবন দুঃখ আয় বাবা অতিরিক্ত সৈন্য বয়স কোসবা লগে বুলি হ্যাঁ মিলেও তুন সাংবাদিক সূর্য দেখ ক্ষমতা নথাই খুব সত্য হয় আর কারণে ওই খবর যে খিয়ারি যতমে না জানান অবহেলা করেন দেবি বে জুয়াই যে অর্থাৎ অবহেলা দেব অবহেলা দিই আচ্ছা পোষা পাওয়ান সেনে কারণে সেই কেনা নহরি ধারা এই সেই একান কারণ তা ওই কেনা বয়স দীর্ঘ হলে গই একান পরিবক হলে গই তাই তারা তুন সূর্য দেখ ক্ষমতা নাই তাই খবর কেনা খিয়ারি করে জানান যত নাম দিয়ে জানান দিয়ে যে বাচ্চা হোনা দিয়ে তাই এই সে যে ব্যক্তি সত্যি ব্যক্তি মিলে নিয়ে মিলে বোধিসত্ব এ তুষিত সরস্বতী হামাওর আয়ু হতর লই যাকে সিনি সেই সাথে তো তিনবাগর বয়চান পুরোপুরি তিনবাগ করে দিবা একশো বার তিনবাগ করে দিয়ে সেখানে দিবাগর প্রায় এই যে অধক কেন্দ্রীয় যে বই কেন্দ্রিক প্রায় দিবাগর এই যে অধক ঠাল অধক যে হই মহামায়া বয়চান এই সাথে একটা সিদ্ধ কথা দেখি বোধিসত্ব দেখি ও ই তোমার পরিপক্ক সময় মার পরিপক্ক সময়ই মসিদু জন্ম লোকই আর ঠিক আছে মোটামুটি পেক্ষা বুঝনো ক্ষমতা নয় সত্য ক্ষমতা নয় তারপরে তার ওই সময় নিজেও দিয়ে সেখানে হ্যাঁ আরও সাথে এখন সে দাঁড়াতে মই জন্মানার ভূমিস্থানার পরে দিই মা সাত দিন সাত দিন পরে মরে যাব বই ও ইয়ের একাত ইয়ে বৌদ্ধ গুণর মা গুণর সিদ্ধার্থ মা গুণর ইয়ের ধর্ম মরে যা মরে যাব বই আছে কারণ সে এখান ধারার ধর্মতায় হয়তো মাঝে হারণ হাত বইছে গৌতমী মাবু অনেক অপুণ্য আগে তাহলে সে নিয়ে বৌদ্ধ গুণর ধর্ম বৌদ্ধর বাপুনর ধর্ম বৌদ্ধর মা গুণের ধর্মতা সে এখানে কান কারণ সে এখানতে বৌদ্ধ মা বসিদার তোমাকে যদি বাঁচি পেলে তার আর দ্বিতীয় হন সম্ম ধারণ করি হন ক্ষমতা নিয়ে ইয়ান ধারণ ধর্ম বৌদ্ধ গুণর মা বসিদার তোমাকে
দ্বিতীয় কোনো সন্তান তার আমি নয় আর ইয়ে থার ধর্মতা তে আর যদি গুরু হলে হে বুধুর একবার একত্র হয়ে যাই হ্যাঁ এইখানে বা ইনি বিষয় খুব জটিল কথা তো জমি নদী একে কমে জানি কিন্তু আমি আর কইন জানি দি যারা কইসা নি একবারে মধুর লাগা যায় এই কাহিনী নিদি তাই ঠিক সে নিয়ে তৈলে চিনি দেখাতে এখানে কেন থার ধর্ম তো এখানে কারণ মতো কর্মের কারণে তারা সে মতামত দেখিতে এই জন্মধারণ করম ঠিক আছে আদি এই ঠিকতা রূপ যেমন যে আমার সপ্তাহ তার মতা দিই দাম্পত্য জীবনের আস্ত বছর পরে তাই পুত্র সন্তান মিলে গু নামর তো বাহ আর ডিভিশন বেগ কুনি মা গুনি বাপ কুনি দেবনা রুমার তলে খুঁজি ইয়ন যে সে মনে দিই ওই জায়গা দিয়ে মোটামুটি মিলে বলো তারাই করেন দেয় আর আমি বল দিয়ে লাগাই দেয় বারে নিয়ে লাগাই তা আগুন দিয়ে লাগাই তো আমি জানো তোমায় দিও গেছে তাই কেসেট করে দিলি হলো হয় নয় দিয়ে সিনি লাগাই দেখে তোমায় দিও তাই সে নিন তাই এই যেন এই যে তুমি দীর্ঘ বছর পরে তাই নিয়েও পুণ্য 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 হাঁটি এলে কি হয় দিই মাঝে মধ্যে মই তো দেশনা করতে প্রায় সময় যাও তার বাবা শুনি ইয়ত ইয়ে মুন্ন বাবু শুনি মাতৃ মোটামুটি সিধু গেলে দিই যারা যারা সিধু অংশগ্রহণ করুন দিয়ে তাই ইনি এখন পুণ্য লাগাই দেয় পুণ্য করতে 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 অনেক মনে হচ্ছে দেখে ডাক্তার বৈদ্য হইতে পরীক্ষা নিরীক্ষা মোটামুটি ইন্ডিয়াত হইতে যারা একটা আরও মানুষজন কোটি কোটি মানুষ থাইল্যান্ড যে ভ্যাকসিন অনেক কিছু করেন যেহান নয় তার অভাব আর পুণ্য পুণ্যবান পরিবর্তন হলে সো তুমি জান্যে ডাক্তার থেকে অর্থাৎ জান্যে গমদ সার মোটামুটি সে সত্যব সে পরিশ্রম দিব চিত্তব সত্যব এটা নসমিব বলি ওই পুণ্যর পরিবর্তা নহলে মানে দেই এই যে সময় লাগে দে সেই সময় নহলে সেখানে নেই সারা সারা দেখা যায় দীর্ঘ বছর পরে কান দুই সারা সারা মোদা আজি মোদা আজি সংসার জীবন দুগিব মোদা আজি খারাপ পুত্র সন্তান থেকে লাভ করে দিয়ে দেয় সে কেন হতে এই যে মা বাবার এই যে কর্ম মানে পুণ্যর পরিবর্তা নিয়ে সেটিকে গড়ে দিয়ে দেয় এই কেন মূলত জিনিসের আসেন দোষ এটা কেন্দ্রে লাগে তাই এইখানে ব্যবহার হতে যেহেতু তুমি এই যে তোমার পুত্র সন্তানের পিছনে তুমি চেকখানে পুণ্য কর্ম একখান ঘরও রাখে তাই বুদ্ধ তো হইয়ে পুয়ো বিলে কিংবা ওইতে পুয়ো এই যে জন্মান কিংবা ওইতে পুয়ো শ্রেণী বিভাগ করলে পুয়ো কিংবা ওইতে ভাই বাসক দেই হয়তো তুমি শূন্য তারপরে নহলে সে মোটামুটি আরও তো এই যে প্রধান এখানে আরও পরিপক্ক কমে গেলে নয় বুঝিনো জাতি আয় তাই একু পুয়ো বিলে মোটামুটি অভিজাত পুত্র হইয়ে ভগবান বুদ্ধ আয় তাই একু পুত্র হইলে আরও অনুজাত পুত্র হই তাই আরেক পুত্র হয়তো মোটামুটি অবজাত পুত্র হই ভগবান বুদ্ধ কিংবা ওইতে পুয়া হন দিয়ে দেই তাই ইকিনে অভিজাত পুত্র হি অবজাত পুত্র হি অভিজাত পুত্র হি তো অভিজাত পুত্র হয় দি যেমন এই যে তুমি মোটামুটি পঞ্চশীল ভালর তুমি ধর্মগড়র তুমি দানগড়র তুমি সব কথায় মোটামুটি সল ধর্মীয় দৃষ্টিকোণ তুমি হতে হ্যাঁ তোমার হবো ধর্মীয় দৃষ্টি বাপরে বাপ হ্যাঁ যদি আরও সংবদান মহাসংবদান আরও প্রবৈজ্য লেবারে আরও মোটামুটি কি হবো প্রবৈজ্য লোনে আরও স্থায়ী করে কমে দেবারে সে বিষয়ে অভিজাত পুত্র হবো ঠিক আছে ধর্মীয় দৃষ্টিকোণ তুমি হ্যাঁ বুঝলে হ্যাঁ যদি আরো যদি এই যে মার্গ ফল অর্হতলে সে একটা অভিযাত্র কারণ তুমি হিতে মা বাপুনি তুমি সপ্তাহতে সকলে অনাগামী অর্হ হই নর কিন্তু তোমার হয়ে যাবে সকলে সকলে অনাগ ধর্মীয় দৃষ্টি হয়ে সেখানে অভিজাত অর্থাৎ উন্নত হয়ে যাবে তোমার তোমার তাই এইখানে হ্যাঁ আরো তুমিই পঞ্চশীল ভালো তুমি অস্তশীল ভালো তুমি দান পুণ্য কর হ্যাঁ থেবে ধরো পঞ্চশীল ফলে অস্তশীল ফলে দান পুণ্য করে আরো মনে রাখে তুই পরিস্থিতি বন্ধ ক্ষেত্রে আরো শ্রমণে এই সাথে অভিজাত পত্র তোমার তোমার উন্নত হবে ধর্ম আশ্রম হতে এইবার অভিজাত পত্র এ আরও সাধারণ ইনি সাধারণ দৃষ্টিকোণ আমি যদি আমি জেন চাইছি নলতে তুমি বোলে প্রজেক্টত চারি ঘরের বছর তুই সদর চারি ঘরক সদর আছে বোলে এম এ ভাই সব বিশেষ কেদার সর্বোচ্চ দিগ্বিদারী বাপরি বাপ তাই মেডিকেল অফিসার এসপি এই দৃষ্টিকোণ তে ওই থতুন ডাঙর সেই অভিযাত থ হয় মাবতুন ডাঙর গুণে দিয়ে সেই গুণে দিয়ে প্যাটেস্টানি গুণে দিয়ে উনি তো তুমি গুণে ডাঙর ইন্দ একটা ইবার তো অভিযাত হয় হ্যাঁ এদিকে ভঙ্গানো আছে মা বাবতুন সুনাম কাম করো এদিকে ভঙ্গানো আছে তুমি সদ নয় প্রভাবা তুমি সদিন প্রভাব সদ এই গুণ তো অভিযাত পুত্র হন হ্যাঁ তুমি তারা গর্তি আছে মুই কেসেও দারুন নেই তোমার বউ তুমি হিয়ে নোরা বিশেষ কেদার হোক একপরে বিরাট সিভিল সার্জন হোক এসপি ওকে মতা দিয়ে এই যে যাব আইজি হোক ডিআইজি হোক হয় নয় এই তাইলে এদিককে পুই পুই আমি অভিযাত পুত্র থাকে আমি যদি বদ্ধ হই দিয়ে সেটি হয় যেমন অভিযাত পুত্র হারে হয় অভিযাত পুত্র হয় এই যে সম্রাট ধর্ম সত্য বুঝতে নাম শূন্য সম্রাট ধর্ম সত্য হ্যাঁ বুদ্ধর পরিনির্বাণ করে দিয়ে সম্রাট ধর্ম সত্য কত বছর পরে দিয়ে তার জমিয়ে দিয়ে তেওঁতে একচত্ৰ পৃথিৱীত অধিকটি আলো সম্ৰাট ধৰ্মাস দেই চক্ৰৱৰ্তী ৰাজা হাই সম্ৰাটনী তে এই সেই দক্ষিণ দিয়াই অৰ্থাৎ থাল থাল বেকাৰী বেকাৰী মোটামুটি সিদে থাৰ পদত ধৰাই বেকাৰী মতা দিয়ে ইয় দিয়াই বদাল লৰা দিয়াই আদেশ থাৰ আদেশ আই দে চক্ৰৱৰ্তী ৰাজা দক্ষিণ দিয়াই তাই ইয়াই দে তেনে নাই তে এইখিনি হে এই যে ওই যে মৰিবৰ সময়ত ৰাক্ষিত উদয় নাই আমুকৰ বিজনত লাগে দিনে দি তাই সি হ'ব এত পুণ্য গৈছে তাই মুড়ি মুড়ে চাহিদে আজ বজাব ঠিকটা খুলে দিয়ে আজ বজাব আজ বজাবই
তেতিয়া ভুলে যায় দিয়া কিন্তু থাকো এক মহেন্দ্র কুমার হার্য সঙ্গামিত্রা এক পইক যিহেতু তারা বান্তে হয়ে দই বান্তে হয়ে যায় তারা অরহ দিয়ে মরতো মিলে ওই অরহতি তারা অভিযাত্র নয় এটা হচ্ছে কই অপায়ে কই এত পুণ্য হয়ে যায় সুরজা ধর্ম স্থান দত্তে সুরজা সূর্য সত্য তুললি হ্যাঁ থাকো বলে থা যাব তাদের বলা করে অরহন্তি অরহ এটা হচ্ছে অপায় স এই যে অপায় ও তারা যেন নির্বাণ তাইলে এই দিন আর কি অভিযান করতো এইলে ইবে কপু আগে হ্যাঁ অনুজা পুত্র হারে হয় তুমি যদি একটা ধর্ম শূন্য করো তোমার কথা বেশি ধর্ম শূন্য করতাম এবার আর কি অনুজা পুত্র অর্থাৎ বা জায়গায় সইতে মা জায়গায় সইতে বিয়ে সে দাদা গড়ে উঠতি তাই এসব আর কি অনুজা অর্থাৎ অনুকরণ করে মা বাবা অনুসরণ করে সেটা অনুজা পুত্র হয় হ্যাঁ যেমন দেখা যায় ভগবান বুদ্ধ গৃহাতে গুলি নেই প্রবজনে বুদ্ধ হয়ে দেয় এই যাকে থাবা আইডো যাই হ্যাঁ এই যে সুদন্দ আইডো যাই সেখানে এই যে সিধুজনে যাই এই যে গোহা দেখে দেখেন উই হর মো বেগোয়া করবো যে থবা বাঁচি হর বুদ্ধ দেখে দেখতে যা হয় যে থবা ওইটা যা পিতৃ জন্মা কই হর থবা ওই যখন তাতে করে নিজে পিতা যা পিতৃ জন্মা কই সেই নেই যে করে বাবা সে থেকে পিতৃদন সে মাখন তো বসাই উত্তর দিকে তো তারা আছেন পিতৃদন মাখন হ্যাঁ যে বামরে পিতৃদন দে তুই মুই তর্ক মতো লাইব হ্যাঁ তাই বুদ্ধ সিদ্ধ করতে হ্যাঁ এটা তো পিতৃদন মাগে কত তো কিছু নেই পিতৃদন দিবে মাত্র রাজ্য এলো মই রাজা ওই ওই ভাত তাই চিনি তো মুই থেকে কিছুকে মতো চিনি নিয়া সে গুণানি তো মর নিয়া মতো নিকে আগে দেখ মাত্রাও বুদ্ধ জ্ঞান বুদ্ধি জ্ঞান নাগে তাই না তাই জায়গায় পিতৃদন মাগে যে ইতন নাগে মুই সে তো তারা দিবি এমনি যে দেখুনি উনি এই পিতৃদন মাগে এই পুনে মনে যায় এই পিতৃদন মাগে এই তোমার তাতে রাহলে পুনে মনে যায় তাই সে দুজনে যাই মোটামুটি তার এই প্রবজান দই প্রবজানে দিই এই সাত দিনে নাগ দিন মোটামুটি অর্হ দিই রাহুলি এই পিতৃদন বেঁচে যাবে জ্ঞান দিবে বুদ্ধি বেঁচে যাবে বুদ্ধ জ্ঞান বেঁচে যাবে সুতরাং চেষ্ট জ্ঞান বেঁচে যাবে তাহলে তে বাবা যদি সে দিই এসে নিজে হারে থাবা হরে অনুকরণ করছে এই সে অনুজা পুত্র হয় সেই লে অবজা পুত্র হারে হয় সাংমা দা ওজা টেগু মা বাবা নামে ও ওজা টেগু মা ইয়ে মরো একটা কারণ মতে আবার সিনি হরে সি মন দো করে লাইও অন্তর নদ করে সে দিই যে বিধি তখন না একবার থাকো ওখানে দেখা দিয়েছে তার অভাব পৌঁছবাতে অসহ্য দে মা বাবা দিছে রে হয়ে যেন দু নদী এক মাস দুই মাস পাঁচ মাস ছ মাস দক্ষ মধ্যে শিক্ষা না হব ইয়ে না হব বছর থেকে মতো দিছে না আছে সেটা দিশেরে হবা দিশেরে হয়ে ভাই জেল সবার যোগাযোগ করবে তাই মতো একখান ইয়ে পাত্র লই নাই জেলার তুমি যে করি নিজ ভবন বহুত ছেলেকে একটা ফেরত দিত বাংলাদেশে কে হলো থরসারে অনাসারে অত্যাসারে মেরহাদন অথ হি দোজাদন তাই যারা দি শিক্ষা বলাতে জেলার তুমি ঘোষণ ইয়ে ধরে অজাত্যী মজিদ অজা পুত্র এই তাই সে এই যে অবজা পুত্র আমি যদি বৌদ্ধ হয়ে যাই ইতিহাস যদি লিখ দিয়ে হয় বিবেচার রাজা বৌদ্ধ সঙ্গে বিবেচার রাজা তাই মার খবর লই মার খবর নেই তাই মরি মরই তাই কি দেয় সরকার জি বিবেচার রাজা তাই মার খবর লই হ্যাঁ থাকবো কি অজাত শত্রু তাই আপনার ওই লোহক মূল্য নব অজাত শত্রু তাইলে বাপ তাই মার খবর লই নির্বাচন লুঙে গো সাত জন্মে তাই আর নির্বাচন যাব গো তাই কব গেল অফাই শ্রত বাপ গেল নির্বাচন শ্রত কব গেল অফাই শ্রত ইভেন অজাত দিব অজাত পুত্র তাই তুমি তো অজাত দিব নসতে নয় হয় নয় নস অনুজাত অনুজাতানো অনুজাতানো ঠিক আছে কিন্তু তুমি দাদা অভিজাত কু তাই তাহলে তুমি অথমা কব অভিজাত পুত্র মানে তেরে তোমাকে দিব না হারিব এই যাকে জ্ঞান বুদ্ধি আবু দিব একা একা তোমার আদরে দিব হারিব তোমার অনুকরণ করি গলে দাও তাহারে কোনো শিক্ষা নিশিখে বা হ্যাঁ তাই তারা কত কে মঙ্গল প্রচার করিব প্রভাব করিব সব করিব কারণ সবে না চল্লিশ আছে আছে সময় তাই এই যে তাই একটা নাম দিব নব তাই সেখানে তাই তোমার তুন কি করা হরিব এই যে ফুল বাতি দে বুদ্ধ বুদ্ধ এই আদা হরিবছি খবর মাগো দে কিনা বসে দেবো বসে যাবো আরে আদা হরিব হাই হি হব ইয়ে দেখে আগো হি হন দেবা আরে এই যে বুদ্ধ বান্তে সিন্দর দেয় বাবু তাই সে শিয়ে ইয়ে এই যে হিয়াব ভোজন চলাত এই বিস্কুট দেনা পানীয় দেনা বাদ বাদ দেনা তো ইসিনি দিয়ে বাবু আদেও তারে ইনি শিখা হরিব না তুমি ইবে তোমার ফল খাইত যশ ফরি সরকার তুমি নয় দিয়ে ফল নয় বা হয় তো তাই তুমি যদি বানা আছে নাচ গান বাদ্যযন্ত্র এই সারে সারে তুলে বাবু তো শিক্ষা নয় হব মা বাপ কেন হারাপ এ মা বাপ কেয়ার করে না মা বাপ ব্রহ্মচারী বুদ্ধ এই শিক্ষা তুমি প্রতিষ্ঠানের কথা না তুমি কলেজত স্কুলত ইনি পেটানো এই শিক্ষা নেই ইনি ধর্মীয় প্রতিষ্ঠানত এই সে নিবে বান্ধি দুনে যে নিয়ম দিনে তার একটা শিক্ষা দেবরিও কই হ্যাঁ এই সিনি যে শিক্ষা দিবা কই সিনি একটা ফ্যান সাকার ধর্ম আনমরা দেব ধর্ম প্রতি অনুপ্রাণিত হব বান্ধি নরে শ্রদ্ধা সম্মান করিব মা বাবারে শ্রদ্ধা সম্মান করিব এই শিক্ষা নিয়ে শিক্ষা বান্ধি নতুন বলি তুমি শোনা 16 ডিসেম্বর এলে 26 মার্চ এলে এই যে খুলিগন্ধে আর্মি যে যুদ্ধ কর মোটামুটি মুক্তিযোদ্ধা হেনে হইয়ে নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী সে যুদ্ধস্থানে দিয়ে নদী সে পুনরে শিক্ষা শিক্ষার্থী নরে
ফলে যত স্কুল খারাপ নিয়েছি নদী সেই খারাপ সেই লেখার দিবে কই ও পাবলিরা রক্ত থাক বহে বড়ে অনুপ্রাণিত হলে আমিও দেশের তেমন জীবন দিব এই সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী জানতে তারা হ্যাঁ উদ্দীপিত হন দে আমি দেশের তে করি মতো জীবন দিব সেই দে এ তারা সেই এই তোমার দেশে করি দিই এই যে ধর্মতে মা বাবাতে উদ্জীবিত হওয়াকে তারা যাব যাত্রা করিব আমি ধর্ম রক্ষা করিব হ্যাঁ আমি ইনি মানিব এই তুমি যদি সে শিক্ষা নিতে দেখি ও জেনে যাই ও তারা যে করি মতো আমি দেখান দই হ্যাঁ শুনে দিলে বসে আমি সে মারে এসে নিয়ে এসে দেখে তোমার সে পুকুর সেটা সেটা দৌড় পোবা দে এই সে শিক্ষা নিয়ে তুমি তারা দিবা দিয়া তা সে শিক্ষা নিয়ে যদি তো দেওয়া তাহলে তারা যদি তুমি নেই সে শিক্ষা নিয়ে ভেজালে কই তারা মা ওর হতে বোঝাবে এখান তো অনুগত বাধ্য অবা অবাধ্য হওয়া কারণে এই সাকে তুমি সে পুকুর নতুন গ মাসা করতে পারবে তাই নাহলে সে ছেলেকে যদি শিক্ষা নভেলে মাগেন তাহলে গমাজা ছেলে কেন করবে দেখা সামাই নহনে ইয়ে বুয়ে মনে বলে রু বুঝি নেই এবার নদ খাওয়া নদ ওই নয় বুয়া নেই কাশুনি দালু হলে বালকানি বালু কোথাও দাওয়া না করে পানি ভাগ হবে তাই বুয়া যদি সময় নলে কোথাও দাওয়া না আনছি যে দাম দাম করে বাঁধন দিয়ে আনছে এই মা বাবা যদি মা বাবা যদি যদি গুণে যদি পোষা দাও অন্য ইয়ে ইয়ে হলে মাগেন মোটামুটি মা বাবা যদি সুশিক্ষিত হলে মাগেন গমাজা সময় নহলে পোষা অন্য তারা সে কেন করে দিলবে সেই মা বাবা যদি দুধ ছিল মদ খান দেয় জ্বর খান দেয় দিলে তুই খেতে পারে হয় সেই পয়সা বা অন্য মতো সিন্তি করি করে দিবে তুমি থাকা কব মুজ একটা জ্বর হবে নিব খুঁজি গেল মজিবা যে খুঁজি বাজার মনে হবে পিছিয়ে দিনে বাজার ইন্দির কারে কানকাল আনে তোমা না তার মস্তিষ্ক সিনি সে দেখে দিত যে কারণ তুমি সেটা সিন্তি এই যে জাপানি সিঙ্গাপুরি ইসরায়েল কানাডা পগুন কত শিক্ষিত পত্র বিনয়ী যে মা বাবা তারা মধ্যে খুঁজে নেওয়া যান বেজার আমি চিন্তা করেন তারা সে শিক্ষা নেওয়া যায় তারা সে শিক্ষা নিতে নামবে সে আমার তুমি এ ই সে সাম্মা মিলে সাম্মা মরো ম্যাং মো বড়া বড়া দিদি করেন মুই দেখুন তাই পড়ু ফিল্ম দূরি কি আর হ্যাঁ করে গুরো বোধে ইদিন দেখে মই মাঝে ধরা দূরি তাই সে গুরো হন তাই সিনি খারাপ বেরেন সিনি ওয়াস নব তারা সিনি দেখ তাই সিনি খারাপ মোটামুটি তারা সে বিকৃতি করে যাবে সিনি দেখুন দেখে সিনি ধরে দে এ সে কোন সুস্থ বেরেনে ঘুরে নদ না এ তোমার তো গম পাবো না তোমার তো সে শিক্ষা নিতে ঘুরি আর মুজে তারা গম শিক্ষা দেয় গম পাবো না দে আর সে ইয়ে দেখানো জানি সে গম শিক্ষা ন দিলে মাগেন সে মঙ্গল খুস্তিবু সে খুস্তিবু হই সুরব এক কথা আছে সুরব দা হই এখানে কিন্তু আমি হারিয়ে নিব কথার মাইকে কথারে বুঝি দিন মরে যদি তোমার মানা হলে দিন বেঙারি নেই গমে হে এসে সুর নেই সে শিক্ষা নেই এসে সে পরামর্শনী কথা হতে হেও মানুষ গেলে খুঁজতে সারা তেলে টান ঘুরে দেলাবি সব তবে দেখি হে এসে রাজা বই পন্ডিতানি করে বুদ্ধিসত্তরে কি হই একার সেকর না বৌদ্ধ ডাক্তার ধরা তাই পন্ডিত কে বুদ্ধিসত্তরে সাইবি মরে তো হই তবে খুঁজতে সারা বে সুরের দাগে দে মতাবি সে ইয়ানি হকদিনে আলোচনা করবে ওরা যে সুগুরি ভঙ্গ দুরিলে বুক দিব লাইট দেব এই রে সুরিয়া ভঙ্গ এই জিনিস শুনে তো হয়তো এই নিয়ে দে তাই কি করে না তাহলে পণ্ডিত বাবু কে তাই কি করে না ইয়ে করা হয় হ্যাঁ এই যে গম থেকে পণ্ডিত মানুষ জানি আনেও নয় ফাল থা মজে গম ফলানি হরিও কচেন মাঝে মৈত্রী দিয়ে হারে নমারে নবুকে মাঞ্জারা হইতে হইতে সেনি এই দিকে পণ্ডিত মানে তাহলে এই সময় পণ্ডিত মানুষ আনি নিয়ে আনি আরো সে আলোচনা হেরে দুঃখ এই সে পণ্ডিত মানুষ চিনি হয় অমগরে পুচে বই অমগরে দইয়ে বুড়ি বই অমগরে নমাচ্ছে মরে নই এই সঙ্গে ট্রেনে দেখায় তো আরো কমই আরো নমাচ্ছে আপনি প্রথম নচ্ছে আমি তো এসে শিক্ষা দিলে তারা সে রেকর্ড না তুলে তুলে নব তবে এসে তুমি সে চেষ্টা নিয়ে করবে তাই দে এটা যে ইচ্ছে থাকে কবর উপর রক্ষেনি তাই কব কব হেঁটে শিক্ষিত হবো হেঁটে আনিবা সে কথা হালুম গিয়া দে তুমি তো নিত্য যে শুনোর ইয়ে তো যেহেতু আবার এখন যে তাদের নিত্য যে শুনোর অন্য নিতে শোনা নি এসে করে ইয়ে করবে তাই দে তো যাই হোক তুমি যে কবর উপর রক্ষে যে বধুর সম্প্রদায় মস্ত নাকে দান পুণ্য করিলাম এই দান পুণ্য বলে তোমার যাতে ইহকাল সবাই করবার সবাই আমার পুণ্য যাতে সুখ শান্তি উন্নতি সমৃদ্ধি গতে পারে উন্নতি সমৃদ্ধি গতি নেই তার জ্ঞান বিকশিত করতে পারে এবং এই পুণ্য দ্বারা দিবে কোনে যাতে মানে বলে মানে সমুদ্রে দেব লাগে মনে হতে ব্যবসা করে যেমন দুঃখ যারা দুঃখ মনে দুঃখ হয়েছে নির্বাচন লাভ করিবার এই আশা এই প্রত্যাশা করে নিয়ে ধর্ম দানি বিতম করে দিল।